আসসালামু আলাইকুম। আচার আমরা সবাই কিন্তু পছন্দ করে থাকি, খিচুড়ি, গরম ভাত অথবা পোলাওর সাথে খুব মজা করে আচার খেয়ে থাকি। তো আজকে গরুর মাংসের খুব ইজি ওয়েতে সিম্পলভাবে আচার বানিয়ে দেখাবো, যেটা একবার খেয়ে দেখবেন যে কোনো ধরনের আচারও ফেল হয়ে যাবে যদি আজকে আমার রেসিপি ফলো করে গরুর মাংস দিয়ে এই আচারটুকু বানিয়ে নেন। টোটালি ডিফারেন্ট এবং আনকমন হবে যদি আজকেই আপনারা বানিয়ে পরিবেশন করে থাকেন, তাহলে আপনারা নিজেরাই উপকৃত হবেন। তাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি গরুর মাংসের আচার কিভাবে বানিয়ে নেবেন আর সেটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, সেটার টিপসও শেয়ার করে নেব। আশা করছি আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এতে করে আপনারাও বেনিফিট হবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আজকে আমি এই গরুর মাংস দিয়ে আচার বানিয়ে আপনাদের দেখাবো। তো কথা না বলে শুরু করে ফেলি, আজকে এই আচার বানাতে কী কী লেগেছে দেখতেই পাচ্ছেন। আমি এই সাইজের একটা মাংস নিয়ে নিয়েছি আর সেটা গরুর মাংস, চর্বিটুকু ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি আমার ওয়েতে স্লাইস করে নিব। আপনারা আপনাদের মতো করে স্লাইস করে নিতে পারেন, বাট ছোটো ছোটো স্লাইস করে নিলে এতে তেল মশলা ভেতরে প্রবেশ করবে, খেতেও ভালো লাগবে। আমি ঠিক মোটামুটি পর্যায়ে দেখতেই পাচ্ছেন এরকম করেই স্লাইস করে নিয়েছি, আর আপনারা চাইলে চিকন চিকন লম্বা করেও করে নিতে পারেন। ব্যাস দেখিয়ে নিচ্ছি, দেখুন কোনো চর্বি নেই, কোনো হাড় নেই, সম্পূর্ণ চর্বি মুক্ত এবং হাড় মুক্ত মাংস নিতে হবে। এবার আমি যেই প্যানে বানিয়ে নিব সেই প্যানে ঢেলে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি এখানে, এক চামচ পরিমাণ মতো সব দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, চাট মশলাও দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্যাস লাস্টে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সবগুলো এক চা চামচ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর রান্নার জন্য অবশ্যই তেল দিতে হবে, তাই আমি সরিষা তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের মতো। এবার সবগুলো মশলার সাথে তেলের সাথে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। আমি স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অ্যাডজাস্ট করে ঠিক 5 মিনিট রেখে দিব রেস্টে। তো দেখতেই পাচ্ছেন আমি নাড়িয়ে নিয়েছি এবং কোনো পানি নেই। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি কোনো পানি নিইনি, ওই যে আগে পানি ঝরিয়ে কেটে নিয়েছি, কাটার পর কোনো ধুইনি। আর এ পর্যায়ে আমি পানি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমার 1/2 লিটার মতো পানি লেগেছে, যেহেতু মাংসটাকে আমার সেদ্ধ করে নিতে হবে, মানে 95% সেদ্ধ করে নিতে হবে। এখন একটা টিপস শেয়ার করে ফেলি, আচারের ক্ষেত্রে কখনোই পানি ইউজ করবেন না। বাট আজকে যেহেতু আমি গরুর মাংস দিয়ে আচার বানাচ্ছি, মাংসটাকে তো সেদ্ধ করেই নিতে হবে। সেদ্ধ করার জন্য যে পানিটুকু দিয়েছি সেই পানিটুকু একেবারে শুকিয়ে লাগা লাগা করে নিব, যেটা দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন একদম পানি নেই, পানিটা আমি শুকিয়ে নিয়েছি, মাংসটাও আমার 95% সেদ্ধ হয়ে গিয়েছে। আর সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই, আমি তারপর একটু ভেজে নিচ্ছি যাতে কোনো পানি না থাকে। যেহেতু আচার বানাচ্ছি, পানি থাকলে আচারটা অনেক দিন রেখে খাওয়া যাবে না। তো এখন আমি মশলা বানিয়ে নিচ্ছি, যে মশলাটা খুবই ইম্পর্টেন্ট, 5 ফোড়ন আর শুকনো মরিচটা হালকা টেলে নিয়েছি। টেলে এখন আমি বেটে নেব, যেহেতু অল্প পরিমাণ তাই ব্লেন্ড করা যাচ্ছে না। টালা 5 ফোড়ন বেটে নিতে নিতে নিয়ে নিয়েছি 4টা কাঁচামরিচ, লবণ, চিনি আর সাদা সরিষার গুঁড়োটা। গুঁড়োটা আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাও দিতে পারেন, এক্ষেত্রে কোনো পানি ইউজ করবেন না, দরকার হলে সিরকা ইউজ করে নেবেন। যাই হোক, বাটাবাটির ঝামেলা শেষ এবং ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণের মতো তেল দিয়েছি, 1টা শুকনো মরিচ, 4টা লং দিয়ে দিয়েছি। এবার একটু ফোড়ন নিয়ে আসছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের মতো রসুন আস্ত। যেহেতু আমার ছোটো ছোটো রসুন তাই আমার এরকম পর্যায়ে হয়েছে, আপনারা চাইলে বড় ইন্ডিয়ান রসুনটাও ইউজ করতে পারেন। আমি জাস্ট অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি, জাস্ট ফোড়নের জন্য আর কিছুই না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা এবং রসুনের পেস্ট, একসাথে পেস্ট করে নিয়েছি, ওটাই দিয়ে দিয়েছি। আর একটা জিনিস খেয়াল করবেন, আদা রসুনের পেস্ট কখনোই পানি দিয়ে ব্লেন্ড করবেন না, সিরকা দিয়ে ব্লেন্ড করে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের মতো তেঁতুলের মার, এটাও আমি সিরকা দিয়ে তেঁতুলটাকে গুলে নিয়েছি। ওই যে বলে নিয়েছি কোনো পানি ইউজ করব না, দেখতেই পাচ্ছেন সরিষা বাটাটা হয়ে গিয়েছে, যেখানে আমি কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম আর অল্প একটু সিরকা দিয়ে বেটে নিয়েছি, তা না হলে বাটা হতো না। তো আমি এখন অ্যাডজাস্ট করে নিচ্ছি সব মশলার সাথে। দিয়ে দিচ্ছি
এক চা চামচ পরিমাণের মতো টালা জিরার গুঁড়ো, এক চা চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নর্মাল জিরা গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। আমি কালো গোলমরিচটা ইউজ করেছি। ব্যাস এবার জাস্ট নাড়িয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি চেক করে দেখেছি লবণ আর একটু লাগবে। ব্যাস নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর একটা জিনিস বলে নিচ্ছি, লবণটা সবসময় চেক করে দেখবেন। আচারে লবণ কম হলে সেটা কিন্তু ভালো হয় না। তো দেখতেই পাচ্ছেন গরুর মাংসটাকে যে আমি ভেজে নিয়েছি সেদ্ধ করে, সেটা আমি দেখিয়ে নিচ্ছি। সেটা এখন ঢেলে দিচ্ছি সেই তেলের মধ্যে। ব্যাস এখন যেটা করব, তেলের সাথে গরুর মাংসটাকে একটু ভেজে নেব ঠিক 2 থেকে 3 মিনিট। ভাজার পর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উপরে চলে আসছে, একদম বলক বলক চলে আসছে। আচার কখনো ঢেকে রান্না করবেন না। মাংসটুকু ভাজা ভাজা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন লাগা লাগা হয়ে আছে। ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের মতো সিরকা। ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু সিরকা দিয়ে নাড়িয়ে নিচ্ছি, ঠিক বলক আসার জন্য এবং ওপরে তেল আসার জন্য ওয়েট করতে হবে 2 থেকে 3 মিনিট। ব্যাস দেখতেই পাচ্ছেন তেল উপরে চলে আসছে। এ পর্যায়ে ওই যে আমি 5 ফোড়ন টেলে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি এখানে চিনি। চিনিটা আপনার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো চিনি দিয়েছি, অর্ধেক লেবুর রস দিয়ে দিয়েছি। যেহেতু নামিয়ে নিব তাই লেবুর রসটা দিয়েই নামিয়ে নিচ্ছি। ব্যাস আমার কিন্তু আজকে গরুর মাংসের আচারটুকু হয়ে গিয়েছে, একদম তেল উপরে চলে আসছে। বাট এখানে শেষ হয়নি, এখন দেখিয়ে নিব কীভাবে সারা বছর প্রিজার্ভ অথবা সংরক্ষণ করে নিতে পারেন। সেটা ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়েছে। এবার আমি শুকনো চামচ দিয়ে, যে চামচ পানি থাকবে না ওই চামচ দিয়ে যে জারে নিয়ে নিব সে জারে নিয়ে নিচ্ছে। জারটা অবশ্যই ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। জারে নেওয়ার পর উপরে আমি একটু বিট লবণ ছিটিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সেই 5 ফোড়ন আর জিরা টেলে নিয়েছি, ওটা উপরে ছড়িয়ে ছিটিয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল হয়। বিট লবণের স্মেল যাদের পছন্দ হয় না তারা অ্যাভয়েড করতে পারেন, বাট বিট লবণ কিন্তু দিলে ভালো লাগে। যাই হোক, রেডি হয়ে গিয়েছে এবং কীভাবে সংরক্ষণ করবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। যদি আপনাদের কাছে তেল কম মনে হয় ওপরে একটু তেল ঢেলে নেবেন, সেটা নর্মাল তেল হলেও সমস্যা হবে না, বা তেলটাকে গরম করেও নিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু একটু কম হয়েছে, ওপরে নর্মাল সরিষার তেল দিয়ে রেডি করে নিয়েছি এবছরের গরুর মাংসের আচার। ভালো লেগেছে নিশ্চয়ই, সাথে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।